তুমি দেখো মোমোগুলো ঠিক এরকম এরকম সাইজে, উপর দিয়ে দেখো এই চিজগুলো দেখো কি সুন্দর করে দেখো ছড়ানো আছে, আমার দারুণ লেগেছে এটা দেখতে। Hey guys, welcome, welcome back to the channel. প্রথমেই বলে রাখি বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল, প্রত্যেককে শুভ বিজয়া। আশা করি তোমাদের পুজো ভালো কেটেছে, মানে খুব বেশি তো বেরোতে পারিনি, আমিও খুব একটা বেরোইনি। আশা করি পুজোর পর সকলে সুস্থ আছো, ভালো আছো, এখনো অবধি খুব একটা করোনা আউটব্রেক হয়নি। যেহেতু এবারে পুজোতে আমি খুব একটা বেরোতে পারিনি, তাই আজকে ঠিক করেছি একটা জায়গায় যাব, কারণ পুজোর পর জানি একটু দেরি হয়ে গেছে, কারণ অবভিয়াসলি আমি ল্যাদ খাচ্ছিলাম। তো পোস্ট পুজো ল্যাদ খাওয়ার পরে এখন আমি আবার ভিডিও বানাতে শুরু করে দিয়েছি। মানে আজকের জায়গাটা আমি এফবি থেকে একটু জানতে পেরেছি, জায়গাটার নাম ক্যানিস্টার ক্যাফে। আমি শুনেছি সেক্টর 2 তে খুব ভালো নাকি রুফটপ ক্যাফে, আমি একটা এফবিতে পোস্ট থেকে একটা জানতে পেরেছি, পোস্টটা তুমি এখানে দেখতে পেয়ে যাবে। গাইস তখন মানে আশেপাশে লোকজন ছিল না, তো মাস্ক টাস্ক খুলে কথা বলছিলাম, এখন যেহেতু আবার লোকজন আসতে শুরু করে দিয়েছে তাই এখন আবার মাস্ক পরে নিয়েছি। তো জানোয়ারটা যাচ্ছে আমার সাথে, সারা পুজোতে একদিনও দেখা করেনি, কারণ ওরা আমাকে খাওয়াবার কথা ছিল পুজোতে, একদিনও আমাকে পুজোতে খাওয়ায়নি, আজকেও আমাকে খাওয়াচ্ছে, তাহলে চলো। আর হ্যাঁ, ক্যানিস্টার ক্যাফেটা তোমরা কেউ আগে গেছো কিনা, আর পুজোটা তোমাদের কেমন কেড়েছে, কোথায় কোথায় গেছিলে, আর কোথায় কোথায় ঠাকুর ভালো হয়েছে, সত্যি বলতে এবার আমি কোনো ঠাকুরই দেখিনি, বিশেষ করে খুব একটা ঠাকুর দেখিনি, তো কোথায় কোথায় ঠাকুর ভালো হয়েছে, কোথায় কোথায় গেছো তোমরা নিচে আমাকে কমেন্টে জানাও, আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়বো। তো গাইজ আমাদের এখান থেকে কিন্তু সেক্টর 2 যাওয়াটা আগে একটু সহজ ছিল, এই করোনা ফরোনার জন্য যখন ট্রেন ফ্রেন বন্ধ হয়ে গেল, এখন মানে গাড়ি ছাড়া কোনো উপায় নেই সেক্টর 2 এর দিকে যাওয়ার। তো উবার আজকে মারলাম, উবারে দেখি 600 টাকা বলছে, 600 টাকা যাওয়ার জন্য, গাড়ি ভাড়াতে আমি নাকি 600 টাকা দেবো, এটা কারোর বিশ্বাস করতে পারো, মানে আমি 600 টাকা দেবো, অসম্ভব ব্যাপার। যেমন আজকে হলুদ ট্যাক্সি করছি, হলুদ ট্যাক্সি আমার ভরসা, তো চলো যাওয়া যাক। গাইজ এই মাত্র জাস্ট নামলাম ট্যাক্সি থেকে, এখন এসে গেছি সল্টলেকে, এটা সল্টলেক সেক্টর 2, এটা কি ব্লক, এটা হলো সল্টলেক সেক্টর 2 এজি ব্লক, এখন খুঁজছি ক্যানিস্টার ক্যাফেটা। এবার তো তোমরা বলবে দাদা তুমি তো একদম সেই ক্যাফের সামনেই ট্যাক্সিটাকে নিয়ে চলে যেতে পারতে, তোমার কাছে তো গুগল ম্যাপও আছে, তুমি তো গুগল ম্যাপ ছাড়া রাস্তা খুঁজেই পাও না। না ব্যাপারটা হচ্ছে না, আমি মানে ক্যাফের সামনে নিয়ে গেলাম না, কারণ হচ্ছে এই যে রাস্তায় দাঁড়িয়ে এই যে ভাট বকাটা, এইটা তাহলে করতে পারতাম না, আমার তো এমনিতে ভিডিওতে কন্টেন্টের অভাব, সে জন্য একটু তো ভাট বকতে হবে, তো সেই জন্য এখন ব্যাপারটা হয়ে গেছে, যেখান যেখান দিয়ে মানে আমরা এখন হাঁটছিলাম, তো এত ভালো ইনি গুগল ম্যাপ দেখেন, তো যেদিকে সামনে যাওয়ার কথা ছিল ও তার উল্টো দিকে আমরা এতক্ষণ ধরে যাচ্ছিলাম। গাইজ আমার মোবাইলে টুম্পা শুনছি, হ্যাঁ মানে যাই হোক, তো আমরা উল্টো দিকে যাচ্ছিলাম, তো এখন আবার ওই পুরো রাস্তাটা আবার আমরা এখন হেঁটে যাবো, আবার কোথায় রে দেখেছো, আবার রাস্তা হারিয়ে ফেলেছে, মানে আজকে আমি আর পৌঁছবো না, আমি বুঝে গেছি, দারুণ গুগল ম্যাপ জানে। 2000 years later হ্যাঁ, তো এট লাস্ট আমি ভয়টা যে পাচ্ছিলাম, এট লাস্ট ঠিকঠাক রাস্তা এট লাস্ট তো দেখিয়েছে, তো এসে গেছি। ওই দেখো পিছনে হচ্ছে ক্যানিস্টার ক্যাফে, অবভিয়াসলি দেখা যাচ্ছে না কারণ আমার বাজে সেটআপ না, ওই যে ওইখানে ওইখানে ওইখানটা হচ্ছে ক্যানিস্টার ক্যাফে, এসে গেছি, এবার ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে আগে তোমাদেরকে সব অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আবার আমার ভাট বকা শুরু করব। ওকে ওকে করেছি, মানে জায়গাটা দেখে নিয়েছো, বুঝে গেছো যে মানে ভালো ইউনিক জায়গা তৈরি করার জন্য মানে প্রচুর পয়সার দরকার হয় না। জায়গাটা আমার খুব ভালো লেগেছে, বেশ টিনের এফে দিয়ে বেশ ড্রাম ফ্রাম দিয়ে বেশ জায়গাটা তৈরি হয়েছে, বেশ বসার জায়গাগুলো দারুণ।
দেখতেই পাচ্ছ খুব হাওয়া দিচ্ছে, উপরে একটা সেই ছাতার মতো আছে, বড় বিল্ডিং, আমার দারুণ লেগেছে জায়গাটা। পিছনে পাতা পাতাগুলো দেখো মারাত্মক হাওয়া দিচ্ছে, কিন্তু এবার তো খেতে হবে নাকি, মানে আমি এখানে এসে বসে আছি তো সেই জন্য তো আমাকে তাড়িয়ে দেবে এবার। আজকে যেহেতু তন্ময় বলেছে খাওয়াবে তো চলো আমি নিচে যাবো, কে এখন অর্ডার দিয়ে আসো। তো গাইস এখন এই আমাকে এখন নিচে যেতে হয়নি, তো ওরা উপরে এসেই মেনু দিয়ে গেছে। এরকম দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর বেশ মেনুগুলো দেখতে, আমার বেশ দারুণ লেগেছে। আগের আমি ভিডিওতে দেখেছিলাম যে পোস্টটা দেখে দেখেছিলাম যে নিচে গিয়ে অর্ডার দিতে হয়, ওরা এখন দেখছি উপরে এসে মেনু দিয়ে যাচ্ছে। মানে মেনুগুলো দেখো ঠিক এইরকম মেনুগুলো, মানে দারুণ লাগলো আমার। মানে জায়গাটার মধ্যে একটা ইউনিকনেস আছে আর লোকেশনটা খুবই ভালো, মানে চারপাশের পরিবেশটা তুমি যখন দেখবে মানে খুবই ভালো পরিবেশটা চারপাশে। তো এখানে ওদের অনেক ধরনের পুজো স্পেশাল কিন্তু কম্বো দিয়েছে, দেখো রাইস কম্বো দিয়েছে, নুডলস কম্বো দিয়েছে, তোমার স্যান্টা কম্বো দিয়েছে। স্যান্টা কম্বোটা আবার কি, ও স্যান্টা কম্বোতে তোমার পাস্তা তারপর স্যান্ডউইচ এইসব আছে। তো আরেকটা রেগুলার একটা মেনু দিয়েছে, রেগুলার মেনুটাতে মোটামুটি তোমার ভেজ স্যান্ডউইচ, নন ভেজ স্যান্ডউইচ, পাস্তা, নুডলস, তোমার তুমি যদি কোনো ড্রিঙ্কস চাও এখানে মকটেল, স্মুথি, নন অ্যালকোহলিক বিয়ারও পাবে, মানে যেগুলো ফ্রুট বিয়ার বলি আমরা, যেগুলো আমরা সেই ছোটবেলায় খেয়ে যেগুলো সেই নেশার আমরা সেই অভিনয় করতাম যে বিশাল নেশা হয়ে গেছে আমার। তো গাইস এখন খাবার দাবার এসে গেছে, তো অর্ডার দিয়েছে কি কি সেটা আগে দেখাচ্ছি। দেখো অর্ডার দিয়েছে হচ্ছে দু ধরনের কম্বো, এই কম্বোটাতে যেরকম দেখছো তোমার একটা ফ্রাইড নুডলস আছে, এগ পোচ আছে, স্যালাড আছে, তার সাথে আছে তোমার হচ্ছে প্যান ফ্রাইড মোমো আছে। আর এইরকমই আরেকটা এই যে কম্বোটা নিয়েছি এই কম্বোটাতে আছে হচ্ছে তোমার ওই সবই সেম আছে, শুধু প্যান ফ্রাইড মোমোর জায়গায় চিকেনটা আছে, কারণ দুটোই মানে আমি একটু টেস্ট করতে চাইছিলাম। আর আমি আসার আগে রিসার্চ করেছি না, আমি মানে এতটা ল্যাতখোর নই যে আমি কিছু রিসার্চ না করে চলে আসবো। আমি শুনেছি যে মানে ওদের নাকি কাবাবটা খুব ভালো হয়, তো এই দাদাকে যখন জিজ্ঞেস করলাম কাবাবটা দাদা বললো ট্রাই করতে, তো সেই জন্য এই একটা কাবাব নিয়েছি। মানে কিসের কাবাব ছিল আমি অবভিয়াসলি ভুলে গেছি, কি শুনলাম কাবাব না মোমো কি রকম একটা কি বেশ একটা চাইনিজ না কি চিজ মোমো না কিছু একটা কাবাব টাইপের কিছু একটা ছিল, ওদের ওইটা নিয়েছি। তো আর দিয়েছে হচ্ছে তোমার এই দুটো ঠান্ডা করার জন্য ঠান্ডা কালে মানে দুটো ড্রিঙ্কস, এটাকে অবভিয়াসলি আজকে রাত্রিতে আমার গলা ব্যথা হবে। তো ভাইস প্রথমে খেতে শুরু করছি, মানে আমি পুজোতে মানে খুবই মানে হেলদি খাবার দাবার খেয়েছি, তো মানে এতই হেলদি খেয়েছি মানে আমার একবার পেট খারাপ হয়ে গেছে পুজোতে, তো সেজন্য সত্যিকার একটুখানি হেলদি খাবার দিয়ে খেতে শুরু করছি। এই যে পোচেকটা, প্রথমে পোচেকটা খেয়ে বলছি, দেখো পোচেকটা ঠিক এইরকম দেখতে, তো প্রথমে পোচেকটা খেয়ে তারপরে বলছি কেমন খেতে হয়েছে। তো গাইস প্রথমে পোচ টেক ফার্স্ট বাইট খেয়ে দেখি কেমন খেতে হয়েছে পোচ টেকটা। পোচটা একটু শক্ত হয়েছে এবার ভালো খেতে, কিন্তু স্পাইসগুলো খুবই সুন্দর, যেরকম সেই হেলদি এগ হয় ঠিক সেরকম টাইপের খেতে আমার বেশ ভালো লেগেছে। তারপরে এই চাউমিনটা খেয়ে বলছি কেমন খেতে হয়েছে। তো এবারে একটুখানি পোচটেক আমি এখানে রেখে দিয়েছি পরের লাস্টে গিয়ে খাবো বলে, তো প্রথমে এই চাউমিনটা দিয়ে খেয়ে দেখছি। চাউমিনটা ভেজ চাউমিন, তো আমি চাউমিনটাতে একটুখানি পোচটেক দেবো, তাহলে ওটা কি এক চাউমিন হয়ে যাবে, মানে আমার অদ্ভুত অদ্ভুত সব লজিক। তো একটুখানি এগ দেবো দিয়ে চাউমিনটা খেয়ে বলছি কেমন খেতে হয়েছে। ফার্স্ট বাইট নেওয়ার আগে একটা কথা বলছি, মানে তন্ময় আমাকে এক্ষুনি বলছিল যে এটা চাউমিন না এটা নুডলস, তো না তুমি বলো, তুমি একজন অ্যাভারেজ বাঙালি আমি একটা ছেলে, তো তুমি মানে চাউমিন বলো না তুমি নুডলস বলো, এটা বুঝতে হবে তো, তুমি তো চাউমিনই বলো, তুমি হচ্ছে বড় লোক বুঝেছো, এসব হচ্ছে বড় লোকেদের বেশি বেশি সেই ব্যাপার স্যাপার, আমি কিন্তু ভাই চাউমিনই বলি। তো চলো এই চাউমিনটা প্রথমে খেয়ে বলছি ফার্স্ট বাইট চাউমিনে। দেখো ভাই আমি কোনোদিনও চাউমিন খেলে কখনো আমি ভেজ চাউমিন নিই না, হয় এগ নিই না হয় চিকেন নিই, কারণ আমার এই ভেজ চাউমিনটা সত্যি বলতে খুব একটা পছন্দ হয় না। কিন্তু জানি না এখানে চাউমিনটার মধ্যে ওরা কী কী দিয়েছে, বেশ ভালো খেতে লাগছে আমার, মানে ভেজ চাউমিন ভালো খেতে আমার খুব একটা লাগে না কখনোই, মানে ভেজ চাউমিন ভেজ মোমো এগুলো আমার একদমই পছন্দ হয় না, কিন্তু চাউমিনটা আমার খেয়ে সত্যি খুব ভালো লেগেছে, মানে বিশাল ভালো না কিন্তু ভালো ভালো খেতে চাউমিনটা। তো গাইস আমি যে প্লেটটাতে নিয়েছি তো দুজনেই চিকেন আর মোমো দুটোই আলাদা আলাদা করে নিয়েছি, কারণ দুটোই তাহলে খেয়ে দেখতে পারবো। তো আমার প্লেটে একটা নর্মাল একটা প্যান ফ্রাইড মোমো দিয়েছে এরকম দেখতে, এরকম দেখো সাইজটা কিন্তু বেশ ভালোই মতন বড় এই প্যান ফ্রাইড মোমো। এই প্যান ফ্রাইড মোমোটা এখন খেয়ে বলছি দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, তুমি দেখো উপরে দেখো সব ধরনের সেই হার্বস যা যা হয় যা যা দিয়েছে, আমি হয়তো নাম ফাম জানি না তো কারণ খুবই প্রফেশনাল, তো অত মানে মশলারও আমার নাম মনে থাকে না। তো সেজন্য এটা প্রথমে খেয়ে বলছি, এটা খেয়ে বলছি কেমন খেতে হয়েছে।
মানে আমিও তো খেলাম, তো আমি সবসময় বলো যে আমি নাকি বাড়িয়ে বাড়িয়ে বলি, তো ও খেলো, ওরও আমি রিয়াকশনটা বলছি, কেমন লাগে? দারুণ। মানে এই যে প্যান ফ্রাইড মোমোটা, প্যান ফ্রাইড মোমোটা পুরো একদম ফাটাফাটি ফাটাফাটি খেতে। আর এখানে যে যে তোমার স্পাইসগুলো দিয়েছে, মানে স্পাইসি খুব মোমোটা, আর মানে খুবই চিউই মোমোটা, আমার খুব ভালো লেগেছে। মানে ফ্রাইড মোমোর থেকে আমি সাধারণত বেশি, তোমার তোমরা জানো যে আমি বয়েলড মোমো বেশি পছন্দ করি, কিন্তু ফ্রাইড মোমো এরকম মোমো আমি কম খেয়েছি, এটা বলতে পারি। এই মোমোটা না পুরো ফাটাফাটি খেতে। আর হ্যাঁ, যারা যারা জিজ্ঞেস করো যে আমি কি ওকে খেতে দিই কিনা, মানে পুরোটাই কি আমি খেয়ে নিই, আজ অব্দি যতগুলো ব্লগে গেছি ওর সাথে, আমি নাকি সব পরে আমি নাকি নিজে খেয়ে নিই, এই কথাটা তোমরা বলেছো, তো আজকে প্রুফ রইলো যে ও আর আমি ভাগ ভাগ করে খাই। দেখ চিকেনটা তুলে দে, তিন পিস মোমো দিয়েছিল, এক পিস মোমো ও খেয়েছে, আর এই যে এক পিস চিকেন আমি নিলাম, আর ওর কাছে কিন্তু এখন এক পিস চিকেন আছে। তো গাইস এখন মোমোটা তো খেয়ে বললাম, চিকেনটাও খেয়ে বলছি, চিকেনটাও বেশ মোমোটার মধ্যে ওরকম বেশ কালারফুল দেখতে, দারুণ খারাপ যাচ্ছে, কিন্তু চিকেনটা আগে খেয়ে বলি কেমন খেতে হয়েছে। না মানে বারবার বলবো না যে চিকেনটাও মোমোটার মতো পুরো একদম ফাটাফাটি খেতে, আজ একটু বেশি ফাটাফাটি বলে ফেলছি, কিন্তু একই রকম খেতে, খুবই ভালো খেতে হয়েছে চিকেন। আর এই যে মোমোটা চিকেনটা, এই যে এতটা মানে সেই স্পাইস টাইপের আছে, তো এই যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছে, কোল্ড ড্রিঙ্কসটার সাথে মোমো চিকেনের কম্বিনেশনটা খুব ভালো যাচ্ছে, কারণ মানে স্পাইস খাবার ভিতরটা এখন তোমার জ্বলছে, এই কোল্ড ড্রিঙ্কসটা খেলে পুরো কুল ডাউন হয়ে যাচ্ছে, মানে অসাধারণ কম্বো এটা, পুরো দারুণ কম্বো। তো গাইজ এখন ওই যে প্লেটগুলো যেগুলো নিয়েছিলাম সবই কম্বোর খাওয়াগুলো হয়ে গেছে, এখন একমাত্র বাকি আছে যে চিজ মোমো, যেটা ওরা বললো দাদা তুই কি চিজ কাবাব মোমোটা নিয়ে খুব ভালো খেতে, এবারে চিজ কাবাব মোমোটা আমি খেয়ে বলছি, মানে দেখতে দারুণ, মানে চিজ যে আছে তুমি দেখো মোমোগুলো ঠিক এরকম এরকম সাইজে, উপর দিয়ে দেখো, উপর দিয়ে দেখো এই চিজগুলো দেখো কি সুন্দর করে দেখো ছড়ানো আছে, আমার দারুণ লেগেছে এটা দেখতে। মানে এদের প্রেজেন্টেশনটা নিঃসন্দেহে খুব ভালো, প্রেজেন্টেশন ওদের যেরকমভাবে কথাবার্তা বলে খুবই ভালো লেগেছে আমার। এই যে একটা মোমো তুলে নিয়েছি আর বাকিগুলো ওকে দেবো, দেবো চারটে মোমো আছে আমি ওকে দেবো, আমি ওকে না দিয়ে খাই, প্রথমেই মোমোটা আমি খেয়ে বলছি। এই মোমোটা পুরো একদম ফাটাফাটি খেতে হয়েছে, মোমোটার মধ্যে মানে চিজ পুরো ভর্তি আছে, ভালো কিন্তু মেল্টেড নয়, গ্রাইন্ড চিজ আছে, আমি মোমোটা চিজটা আমি টেস্ট পেয়েছি, ওপরে যে চিজটা আছে খুবই সুন্দর, মানে সেই তান্দুর তান্দুর টাইপের একটা সেই ফিলিং হয় না, সেই তান্দুর তান্দুর টাইপের ফিলিং আছে, আর ওপরে যে চিজটা আছে পাশে লেগে আছে, এই চিজগুলো দিয়ে দারুণ খেতে লাগছে মোমোটা আমার। আচ্ছা তাহলে আমি কোল্ড ড্রিঙ্কসটা কি মানে রিভিউ করবো, মানে আমি তো সব কিছু রিভিউ করে যাই, কোল্ড ড্রিঙ্কসটা কি রিভিউ করবো? গাইস এখন খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, জায়গাটা থেকে বেরিয়ে এসেছি, আমরা মানে এত জায়গা যে গেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট জায়গা লেগেছে, শুধুমাত্র খাবারের জন্য নয়, যে দাদারা ছিল যারা সার্ভ করছিল, যারা অর্ডার নিচ্ছিল, বিহেভিয়ারটা খুবই ভালো লেগেছে, মানে দাদারা খুবই ভালোভাবে কথাবার্তা বলেছে। ব্যাপারটা হয়ে গেছে যে ওই যে যে খাবারগুলো বললাম ওগুলো কিন্তু ওদের রেগুলার মেনুতে নেই, এটা বুঝতে হবে, এগুলো কিন্তু ওদের রেগুলার মেনুতে নেই, এটা পুজো স্পেশাল ছিল, এটা দিওয়ালি অবধি কন্টিনিউ করবে। এবার তোমরা যদি এই খাবারগুলো যদি ট্রাই করতে চাও তোমাদেরকে কিন্তু দিওয়ালির মধ্যে আসতে হবে, আর আমি বলবো অবভিয়াসলি এসো, জায়গাটা তোমার সেক্টর 2 AG ব্লক বললাম যেরকম, জায়গাটা এসো খেয়ে দেখো খুব ভালো লাগবে জায়গাটা, আর মানে একটা ইউনিক একটা এক্সপিরিয়েন্স, ওপরে যে দেখলে বিশাল একটা লম্বা মতন ওটা একটা হোটেল, মানে যখন আমার পয়সা কড়ি হবে তখন যাবো, আর তোমার পয়সা কড়ি কী করে হবে, তোমরা সাবস্ক্রাইব করছো না, তোমরা লাইক করছো না, তো যাও ভিডিওটাকে লাইক করো, নিচের কমেন্টে জানাও যে তোমরা আর কি কি ধরনের ব্লগ দেখতে চাও, আর কোনো জায়গা যদি তোমরা পারো যে সাজেস্ট করছো খুব ভালো জায়গা তাহলে আমাকে নিচে জানাতে পারো, ফেসবুকের লিংক দেওয়া আছে, তো সেখানেও আড্ডা হয় গল্প হয়, আর সেখানে আমার এই বেকার ল্যাথখোর লাইফ সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে, তো যাও নিচে আমার ফেসবুক ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, আর পরের ব্লগগুলো যেন ওই ওপরের রেস্টুরেন্টে বসে বানাতে পারি সেটার জন্য কিন্তু আমাকে বড়লোক হতে হবে, কারণ এখন আমার কাছে অত পয়সা নেই, তো আমাকে বড়লোক করতে চাইলে যাও নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর ভাই তোমরা সাবস্ক্রাইব মাসক্রাইব করবে না আমাকে কিপটে বলবে আর আমি বড় জায়গাটাতে যেতে পারবো না, এটা কিন্তু ঠিক নয় ভাই, তো যাও সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে ওই যে ঘন্টা মতন বাটনটা আছে না ওটাকে তোমরা টুং করে নাই দিও, একদম টুং করে টুং করে, আর সুস্থ থাকো ভালো থাকো, বি সেফ, মাস্ক পরো, স্যানিটাইজার ইউজ করো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, এন্ড উইয়ার আউট।